গাইজ, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া। আর তোমাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলে একটা চমক আসছে, তো আজকে আমাদের সাথে রয়েছে লালকমল ভৌমিক, মানে তোমাদের সবার প্রিয় ফুটবলার, মিডফিল্ডের লেজেন্ড, মোহনবাগানের ঘরের ছেলে লালকমল ভৌমিক। তো চলো আজকে তার থেকে আমরা তার কেরিয়ারের এক্সপিরিয়েন্স সম্পর্কে যা যা রয়েছে সব কিছু আমরা জেনে নেবো। আর লালদাকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদেরকে টাইম দেবার জন্য। তো চলো আমরা লালদার কাছে চলে যাচ্ছি। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করছি, বোকারো সেল একাডেমি থেকে শুরু করে এভারেডি, তারপর মোহনবাগান, তারপর ন্যাশনাল টিম হয়ে আবার মোহনবাগান টিম, এখন তুমি পাঠচক্র হয়ে এবছর তুমি কোন ক্লাবে সাইন করছো সেটা এখন অবধি আমরা কেউ জানতে পারিনি। তো এই মানে কেরিয়ারটা সম্পর্কে তোমার কীভাবে জার্নিটা স্টার্ট হয়েছিল যদি তুমি একটু বলো তো। সর্বপ্রথম আমি তোমাদের এই ফুটবল ইন্ডিয়ার যে একটা তোমরা গ্রুপ ক্রিয়েট করেছো, যার দ্বারা আমাদের মতো যারা ক্রীড়াবিদ আছে সবাইকে তোমরা সমাজের সামনে আরও একবার তুলে ধরছো, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সর্বোপরি তোমরা এসছো একটা ফুটবল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলছে। আমি যদি ফুটবল ক্যারিয়ার নিয়ে বলি, 2000 সালে আমি প্রথম যাই বোকারো ফুটবল একাডেমি, সেটা হচ্ছে সেই একাডেমিটা রান বাই সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে আমি ছিলাম 2003 পর্যন্ত। সেখানে আমাদের তৎকালীন কোচ ছিল পিটার থঙ্গরা স্যার, উনি মারা গেছেন, উনি আমাদের সিলেক্ট করেছিল। তারপরে ছিল এস কে আডবানি স্যার। সেখানে আমরা সত্যি বলতে একজন খেলোয়াড় হিসাবে তখন যখন আমি এখান থেকে গেছিলাম, আমার তখন আর্থিক অবস্থা বলো, বাড়ির অবস্থা বলো, খুবই খারাপ ছিল। সেক্ষেত্রে একাডেমি পাওয়া এবং একাডেমির যে একাডেমির দ্বারা উপকৃত হয়ে আজকে আমি লালকমল হতে পেরেছি, তার সবারই ক্রেডিট আছে। তার 50% ক্রেডিট আমি অবশ্যই সেল ফুটবল একাডেমিকে দেবো, কারণ এই একাডেমির সাপোর্ট না পেলে হয়তো আজকে আমি লালকমলে উঠতে পারতাম না। ছোটো থেকে কি একদম ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল নাকি অন্য কোনো পেশাতে তোমার আসার ইচ্ছা ছিল? না, সেরকম না, বাড়ির দাদারাও খেলতো, পাড়া সব সিনিয়র দাদারা খেলতো। আমরা এখানে রামসমিতি মাঠে 15 আগস্টের টুর্নামেন্টটা দেখে বড় হয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে একটা ইচ্ছে যে ফুটবল খেলে বড় হব, মানে খেলতে খেলতে যে এত বড় হয়ে আমার ধারণা ছিল না, কিন্তু খেলাটাই লক্ষ্য ছিল প্রথম থেকে। তো সেটা শিখতে পেরে বা এই লোকের সাহায্যে বলো বা সবার আশীর্বাদ সব দিক দিয়ে একটা প্লেয়ারের বিচার করে আজকে খেলতে পেরেছি। খেলতে খেলতেই বড় হয়ে কবে খেলা শুরু করলাম, কবে প্রফেশনাল প্লেয়ার হলাম, আর সত্যি বলতে সর্বোপরি সবার সাহায্য বা সহযোগিতা না থাকলে আজকে আমি হয়তো লালকমল হতে পারতাম না। তোমার যে কেরিয়ারটা যে স্টার্ট হয়েছে, মানে এই কেরিয়ার যে তুমি এত বড় নাম করেছো তোমার কেরিয়ারে, সব থেকে মানে প্রথম তুমি ধন্যবাদটা কাকে দিতে চাইছো? তো মানে পার্টিকুলারলি কোনো একজনকে বললে হবে না, কারণ আমরা যদি খেয়াল করে থাকি যে যে পরবর্তীকালে কোনো ডাক্তার বা উকিল বা লয়ার হয়, সে যেমন যে কোনো প্রথম কোনো নার্সারি স্কুলে যায়, তারপর একটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত একটা স্কুলে পড়ে, তারপর কলেজে পড়ে, সেখানে কোনো সময় পাড়ার টিচার থাকবে, দাদা থাকবে। আমার ক্ষেত্রেও তাই, প্রথমে যদি আমি বলি, আমাকে আমাদের এখানে টালটুলদা আমাদের সাহায্য করেছে ফুটবল খেলতে, কোচিং করাতে, তারপর আমাদের নচুষণা ফুটবল কোচিং সেন্টার যেখানে আমরা হাতে করি ফুটবলের, আচ্ছা, সেখানে একটা সাহায্য পেয়েছি, যারা আমাকে তখন বুট দিয়ে সাহায্য করেছে। মোনাগাবু আছে, সিনাগু আছে, অনেকের নাম, সে তাদের সবার নাম বলে আমি শেষ করতে পারবো না। তারপরে আমাদের পলসার আসলো, তারপর আমাদের সেল একাডেমি আসলো, একাডেমি আসার পরে আমাদের শ্যামনগরের তরুণ সঙ্গে আমি সাইন করেছি, যেখানে অনেক বছর আমি খেলেছি। তারপরে তোমার আস্তে আস্তে ওখানে নবাব ভট্টাচার্য, মানে সবাই পুরো ইউনাইটেডের নবাব ভট্টাচার্য, তো সবাই জানে, এবং সর্বোপরি বলবো যে ওনার যে যোগাযোগ বা আমার ওনার যে আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দেওয়া, তুমি খেলো আমি সাথে আছি, তো এই যে সাপোর্টটা নবাব আমাকে দিয়েছিল, আমি কারোর একার নাম নিয়ে বলবো না, কারণ সেখানে আমাদের দুলাল স্যার হয়েছিল, পরবর্তীকালে কোচিং করিয়েছে, পরবর্তীকালে আমাদের এখানে আমি অনেক কোচ পেয়েছি, যেমন আমাদের সত্তরের জিমের তপন স্যার আছে, যিনি কিনা আমাদের মতো অনেক প্লেয়ারকেই জিম নিজে হাতে করে করিয়ে ফিটনেস করিয়েছে। আমাদের দাদা আছে, বাপ্পাদা বলে, প্লাস পাশাপাশি আমার যারা বন্ধু সার্কেল আছে সবসময় আমাকে ফুটবল নিয়ে মোটিভেট করতো, কোনো সময় একটুখানি যদি মনে হতো যে না পারফরমেন্স খারাপ হচ্ছে, সবসময় আমাকে মানে এ করার আগে যে হ্যাঁ যে এটা ঠিক হচ্ছে না, তুমি কিন্তু এটা একটু আবার ধ্যান দাও, প্র্যাকটিসটা বাড়াও, এই করো সেই করো। তো সর্বোপরি সবার কথাই বলতে হয়, কোনো পার্টিকুলার একজনের কথা বললে আমার এখানে একজনকে ছোটো করা হবে। তো প্রথম মানে প্রফেশনাল কেরিয়ার শুরু একদম এভারেডি ক্লাব থেকে? হ্যাঁ, বলতে গেলে এভারেডি ক্লাব থেকে আমি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে চিহ্নিত হই। তার আগে দুবছর আমি সেল
এখানে টিম আছে যাদের কলকাতা লিগ খেলে, তখন আমরা একাডেমি আন্ডারে ছিলাম, প্রফেশনাল ক্লাব খেলা আমার এভারেডি হাত ধরি। তা এভারেডি ক্লাবে তুমি খেলার পর তারপর তুমি মোহনবাগানের মতন বড় একটা টিমে সই করেছো, তো মোহনবাগান টিমে যখন সাইন করলে তখন তো ড্রেসিং রুমে প্রচুর বড় বড় নাম, তো তাদের সাথে কি মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়েছিল বা জুনিয়র ফুটবলার হিসাবে তাদের থেকে হেল্প পেয়েছো? যাদের দেখে আমি বড়, যেমন বাসুদেব মণ্ডল তখন ছিল, আচ্ছা আচ্ছা, দুলাল বিশ্বাস ছিল, মাইচুং ভুটিয়া ছিল, ব্যারেটো ছিল, তো এদের কোনো এক সময় গিয়ে আমি ডার্বি মাঠে গিয়ে দেখে এসেছি। তো ডার্বি দেখার উন্মাদনা, গ্যালারি বসে চিল্লামিল্লি করা, আর তার পাশে মানে উইদিন 1-2 ইয়ারের মধ্যে আমি তাদের সাথে একসাথে ড্রেসিং রুম শেয়ার করছি, এটা একটা মানে স্বপ্নের মতো। ওই দিনটা আজও ভুলিনি, তখনও বাসুদা খুব সাপোর্ট করেছিল, বাসুদেব মণ্ডল, দুলালদা বলো, ব্যারেটো বলো, বাইচুং বলো, তখন অনেকেই ছিল যারা বলেছিল কোনো ঘাবড়ার ব্যাপার নেই, নিজের মতো করে যেটুকুনি খেলতে পারছো ওইটুকুনি খেলবি, বেশি কিছু করতে যাওয়ার দরকার নেই, সিম্পল জিনিসটা করবি, আর ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এত লোক এই সেই কোনো ব্যাপার না, ন্যাচারালি তারা অনেক হেল্প করেছে, ড্রেসিং রুম শেয়ার করতে অনেক সাহায্য হয়েছে, কোনোদিন আমি ডিমোটিভেট হয়ে তাদের থেকে। মোহনবাগান যেবার তোমার সময় জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছিল, ওই সময় তো মার্কোস পেরেরা ছিল, তুমি আর মার্কোস পেরেরা গোল করেছিলে, এবং সেবছর তো মোহনবাগান সম্ভবত আই লীগ চ্যাম্পিয়ন হয়েছিল। না না না, সেবছর আমরা রানার্স হয়েছিলাম। আচ্ছা, তোমরা রানার্স হয়েছিল, মানে একটুর জন্য রানার্স হয়েছিল, তো সেই মানে সেই সময় ফিলিংসটা কেমন লেগেছিল? খারাপ লেগেছিল তখন, কারণ আমরা বেশ কঠিন লড়াই ছিল ওই টাইমটাতে, তো হয়তো আমরা ওই ম্যাচটা, দিল্লির একটা ম্যাচ ছিল, ম্যাচটা জিতে গেলে হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম। আর তোমরা তো এমনি মানে তুমি তো জীবনে অনেক ডার্বি ম্যাচ খেলেছো, তো ডার্বি খেলাটা সবারই একটা স্বপ্ন থাকে, ইস্ট বেঙ্গলের প্লেয়ার হিসাবে বলো কি মোহনবাগানের প্লেয়ার হিসাবে, তো এই ডার্বি ম্যাচ খেলার সময় মানে মাঠে যখন নেমেছো চারিদিকে দর্শকের কত রকম চিৎকার থাকে, অনেক রকম মানে একটা শব্দ ব্রহ্ম বলতে পারো যেটা গ্যালারিতে হয়, তো তার মাঝখানে খেলার এক্সপিরিয়েন্সটা কেমন তোমার? হ্যাঁ, যারা ফুটবল খেলে, সকল যারা কলকাতা বা ভারতবর্ষে ফুটবল খেলে, যারা ডার্বি খেলেনি বা ডার্বির আবহাওয়া গ্যালারিতে বসে দেখেনি, তারা ফিল করবে না যে ডার্বিটা কী হয়। আমি একজন দর্শক হিসেবে ডার্বির ওই গরম আওয়াজ আর মাঠে থেকে যে দর্শকের চিৎকার, মাঠের বাইরে থেকে যে চিৎকার, দুটোই অনুভব আমার আছে। তবে মাঠের বাইরে থেকে যতটা সহজ মনে হয়েছিল, মাঠের ভেতরে গিয়ে ততটাই কঠিন, কারণ একসাথে এত লোকের চোখ তোমার দিকে তাকিয়ে আছে, কোনো একটা ভুল করলে যেমন অনেক চিৎকার চেঁচামেচি বা বাজে কথা, একটা বাজে ল্যাঙ্গুয়েজ আসবে, পাশাপাশি একটা ভালো পাস দিলে বা একটা গোল করলে বা একটা গোল করালে যেই সাফল্য বা যে ভালোবাসা তুমি পাবে, তুমি এটা কোটি টাকা থাকলেও তুমি পাবে না, তো সেই ক্ষেত্রে আমরা এই যে ভালোবাসা লোকের থেকে পেয়েছি, এর জবাব কোনো দিনও কেউ টাকা দিয়ে বা ভালোবাসা দিয়ে বা ভাষায় প্রকাশ করা যায় না, এ একটা অভাবনীয় তুলনা আর কি। তো সেই জন্য সত্যি বলতে মানে একজন বাঙালি খেলোয়াড় হিসাবে আমি গর্বিত যে আমি ডার্বি খেলার সুযোগ পেয়েছি। তো তোমার তো ডার্বিতে তোমার কর্নার থেকে লালমপুইয়ার দুখানা হেডে গোল ছিল, তো সেই হেডে যখন গোল ছিল লালমপুইয়ার, তোমার তো অ্যাসিস্ট ছিল ডার্বি ম্যাচে, তো সেই ফিলিংসটা কেমন? সেটা তো একদম মানে ধারণার বাইরে, যে ম্যাচে আমরা সম্ভবত 1-0 ডাউন ছিলাম, সেটা আমরা ওখান থেকে আমরা কামব্যাক করে ম্যাচটা জিতেছি। সত্যি বলতে তারপরে যে ভালোবাসা লোকের, মানে এমনও হয়েছে ম্যাচ খেলে ফিরিনি বাড়িতে, হয়তো কেউ মিষ্টি প্যাকেট দিয়ে চলে গেছে অলরেডি, যে আপনার ছেলে ভালো খেলেছে, আমরা টিম জিতেছি, মন মানা সাপোর্টার এসে ম্যাচ দিয়ে গেছে, বা রাস্তা দিয়ে যাচ্ছি কোনো ইসমল সমর্থক বললো তুমি কী করলে, জাস্ট স্ট্রেট হয়ে বাজে কথা দিয়ে আমার গালাগালি করে বলছে তুমি এটা গরু ঠিক করলে না, আমাদের ম্যাচটা হারিয়ে দিলে, তো এই যে আনন্দটা, এটা একমাত্র ফুটবল খেললেই পাওয়া যায়। তো এই আনন্দ যারা খেলেনি, যারা দেখেনি, যারা বোঝেনি, তারা এই উপভোগটা, আমি এই জন্য একজন খেলোয়াড় হিসেবে সবাই, আমি যেখানে যাই আমি সবসময় বলি যে আর যাই কোনো ছেলেকে একটা খেলার মধ্যে দিন, কারণ খেলার যে আনন্দ, লোকের যে ভালোবাসা পাওয়া, টাকা অনেকে থাকতে পারে কিন্তু লোকের যে ভালোবাসা, মানে ট্রান্সপারেন্স ভালোবাসা আর কি, তাতে কোনো ভেজাল থাকবে না ভালোবাসা, শুধু খেলে যে পাওয়া যায়, এতে আর কিছুতে পাওয়া যায় না। মানে তুমি যখন ফুটবল খেলেছো, তো তখন মোহনবাগান মাঠে তুমি খেলেছো, তো ধরো কোনো একটা ম্যাচ খারাপ খেললে গ্যালারি থেকে অনেক রকমের বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তো সেগুলো তো তোমাদের কানে আসে, সেটা যখন কানে আসে তখন কি খারাপ লাগে না কি, সেটা তখন মানে ফিলিংসটা কেমন হয়? না, প্রথম প্রথম খারাপ লাগতো, পরে চিন্তা করলাম, যখন আমি চিন্তা করলাম যে আমিও কোনো একদিন সাপোর্টারের মতো খেলা দেখতে গেছি, খারাপ খেলে টিম হারলে নিজেরও যেমন দুঃখ হয়, পরে চিন্তা করলাম না ওরা তো আফটারঅল সাপোর্টাররা যদি না আসে আমাদের আজ কী ভ্যালু আছে, একটা সাপোর্টার হাততালি দিলে আমাকে 5 জন চিনবে, একটা পেপার কিনে পড়বে কে, সাপোর্টারটা পড়বে, আমি খেলে আসলাম লোক তো চিনবেও না। আজকে লোকে কথা বলছে বলে আমি জানতে পারছি যে আমি খেলাধুলো করি, আমার আইডেন্টিটি তো সাপোর্টার দ্বারা আমাদের আইডেন্টিটি হয়, ভালো খারাপের বিচারটা তো ওরা বলে দেবে আমাকে, আমি ভালো খেলেছি কি খারাপ খেলেছি, ভালো খেলে যেমন আমাকে যেমন মিষ্টি প্যাকেট বাড়িতে এসে দিয়ে গেছে, খারাপ খেললে আমি গালাগালি ডিজার্ভ করি,
কারণ ও তো হয়তো কারোর কাজ বন্ধ করে বা কারোর বান্ধবীকে ছেড়ে বাবা মা কাজ ছেড়ে বাবা মার বকাকে স্কুল ফাঁকি দিয়ে কলেজ ফাঁকি দিয়ে সে খেলা দেখতে আসছে। সে কেন আসছে? সে তো আনন্দ উপভোগ করতে আসছে, আনন্দ করলে আমাকে আনন্দ দিচ্ছে, আমাকে কাজে নিয়ে লাফাচ্ছে, লালদা লালদা করছে। আবার যখন খারাপ খেলো ডেফিনেটলি এটা মানে যেমন নিউটনের থার্ড ল আমরা পড়েছি ছোটোবেলা থেকে, তো সেটা তো হবেই আমাদের ক্ষেত্রে। তুমি তো ইন্ডিয়া টিমের হয়েও তো ম্যাচ খেলেছো, মানে ইন্ডিয়া টিমের হয়ে খেলাটা তো একটা মানে সবকটা প্লেয়ারেরই জীবনে একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা যখন পূরণ হয়েছিল মানে তোমার মানে ওই সময়কার তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে ফিলিংসটা কেমন হয়েছিল তোমার? হ্যাঁ, প্রথম 21 ইন্ডিয়া যখন জার্সি পরি মানে সব শুনলাম যে দেশি জার্সি না পড়লে ফুটবলার হিসেবে যে পরিচিতি স্বীকৃতি ভারতবর্ষের বুকে, সে যে খেলাই খেলুক, আফটারঅল তুমি পলিটিক্স করো আর ফুটবল খেলো ক্রিকেট খেলো, আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে আমরা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু যেহেতু দেশের ওয়ার্ল্ড কাপ মানে দেশের লড়াই, সেই ক্ষেত্রে দেশের হয়ে পার্টিসিপেট করা একটা সম্মান অর্জনের, তো সেই ক্ষেত্রে ওই দিনটা আজীবন ভোলার নয়। কেননা আমি চলে যাবো হয়তো আমার বাড়ির লোক কোনো দিন, হ্যাঁ ছেলে আমার ইন্ডিয়া খেলেছে, বা সমাজে কোনো বন্ধু থাকলে সে বলে আমার বন্ধু ইন্ডিয়া খেলেছে, তো এই যে লোকের ভালোবাসা সমাজের স্বীকৃতি সামাজিক স্বীকৃতি এর থেকে বড়ো প্রাপ্য কিছু হয় না, এটা অর্থ দিয়ে কেনা যায় না, এই স্বীকৃতি অর্জন করতে গেলে অনেক ঘাম ঝরাতে হয়, তো লোকের আশীর্বাদ এবং কিছু কিছু সিলেক্টরের চোখে আমি ভালো হয় সেই পার্টটা আমি খেলেছিলাম, তখন সুযোগ পেয়েছি সত্যি আনন্দ এবং গর্বের। তা তুমি তো মানে একদম ইন্ডিয়ান ফুটবলের আইকন যাকে বলা হয় বাইচুং ভুটিয়া, তাকে তো তুমি কাছ থেকে প্রচুর ম্যাচ খেলেছে, এমন তোমার অ্যাসিস্টও বাইচুং ভুটিয়ার প্রচুর গোল রয়েছে, তো বাইচুং ভুটিয়া সম্পর্কে যদি কিছু বলো তো আমাদেরকে। আমার দেখা বাইচুং ভুটিয়া মানে আমরা যতটুকু খেলেছি বাইচুং ভুটিয়া মানে আজ পর্যন্ত আমার দেখা সেরা স্ট্রাইকার, মানে অন্য লেভেলের প্লেয়ার, অন্য লেভেলের কমিটমেন্ট লেভেল বলো মানে ধারে কাছে কেউ আসবে না, 3 দিন প্র্যাকটিস করেনি একটুখানি আসলো ঠিক এসে হ্যাট্রিক করে বেরিয়ে গেল, কি মানে ওই কমিটমেন্ট লেভেল অ্যাজ এ স্ট্রাইকার মানে 60-40 চান্স ও কনভার্ট করে দেওয়ার ক্ষমতা রাখতো, সেই ক্ষেত্রে ওর সাথে কারোর তুলনা হবে না। আর বাইচুং ভুটিয়ার পরে সুনীল ছেত্রী সম্পর্কে যদি কিছু বলো। ছেত্রী ভাইও বলবো লাস্ট 7-8 ইয়ার্স ও ধারে কাছে কেউ নেই, সুনীল ছেত্রী যেই ধরনের ন্যাশনাল টিম বলো বা বেঙ্গালুরু সাইন করার পর থেকে যেই ধরনের খেলাটা ফ্ল্যারিশ হয়েছে, আগেও ভালো খেলেছে নো ডাউট আমি অস্বীকার করবো, সুনীল ছেত্রী কলকাতায় তো সেরকমভাবে সফল নয়। না দেখো আমি সফলতা ভেবে বিচার করলে হয় না, আমাদের এখানে যেটা হয় অল অফ এ সাডেন কেউ যদি বলে ব্যারোটে বেটও এখানে সফল নয়, কিন্তু তুমি যদি ভালো স্ট্যাটিস্টিক দেখো বেটো এখানে সফল ছিল, আমাদের এখানে ট্রফি না জিতলে কেউ সফল হয় না, সেই ক্ষেত্রে ছেত্রী যখন ছিল ট্রফি পায়নি তো সফল বলেনি, কিন্তু ছেত্রী অন্য ক্লাবে তো ট্রফি দিয়েছে, আই লিগ দিয়েছে, ISL দিয়েছে, এখনকার আইকন ইন্ডিয়া, এখনকার ইন্ডিয়ান আইকন, মানতে হবে যে ছেলেটা ডিজার্ভ করে, একা একটা টিমকে এত বছর টানছে একার কৃতিত্বে, সেই ইন্ডিয়া টিম বলো আজকে তো ভালো খেলছে, তো একটা অন্যতম আমাদের দেশের আইকন বলবো, সব দিক দিয়ে জুনিয়রদের খুব সাপোর্ট করে, খুব মোরালি, আমি একসাথে খেলেছি ন্যাশনাল টিমও খেলেছি, পাশাপাশি আমাদের সাথে চিরাগ ইউনাইটেডে ছিল, তখনও দেখেছি তখনও 7-8 ম্যাচে এসেছে তখনও 12-13 গোল করেছে, যথেষ্ট ভালো স্টাইল। তো সুনীল ছেত্রী তো তুমি কথা বলে বাইচুং ভুটিয়ার কথা বললে, সুনীল ছেত্রীর কথাও বললে, তুমি হচ্ছে একদম বলতে গেলে মোহনবাগানের ঘরের ছেলে, তো মোহনবাগানে আরেকজন যে ঘরের ছেলে মানে যাকে মোহনবাগান জনতারা প্রচণ্ডই ভালোবাসেছে হোসে র‍্যামিরেজ ব্যারেটো, তার সাথে তো তোমার প্রচুর মানে এক্সপিরিয়েন্স একসাথে রয়েছে, একসাথে হয়তো ড্রেসিং রুমে অনেক সময় কাটিয়েছো, ব্যারেটো সম্পর্কে যদি কিছু বলো তো। ব্যারেটো একটা আলাদা ক্লাস মানে বিং এ ফরেনার, মানসিকতার দিক দিয়ে বলো বা সাহসিকতার দিক দিয়ে বলো, মানে আমি এমন একটা ম্যাচ দেখেছি ব্যারেটো মানে এখানে ফেডারেশন কাপ খেলছি, যেটা আমি চ্যাম্পিয়ন হলাম, বাবার সাথে একটা ম্যাচ খেলছি কোয়ালিফাইং ম্যাচ, ব্যারেটো রীতিমতো 102 জ্বর হবে মিনিমাম, আসলো ড্রেসিং রুমে বসলো, এসে বসে আমার ব্যারেটো খেলবে না, বললো জ্বর এসছে দেখছি আমি এখনও ওয়েট করছি, তখন করিম আমাদের কোচ, তো ওকে বলা হলো, বললো যে করিম বললো দেখো যদি না হয় রিক্স নেওয়ার দরকার নেই, কিন্তু ম্যাচটা আমাদের ভাইটাল ক্রুশিয়াল ম্যাচ, আমাদের জিততে হবে ম্যাচ কোয়ালিফাই করতে গেলে, ব্যারেটো বললো ঠিক আছে আমি চেষ্টা করবো হাফ, ম্যাচটা খেললো ব্যারেটো একটা অ্যাসিস্ট ছিল একটা গোল করলো, মানে আমি ভাবিনি 102 জ্বর নিয়ে সাধারণত আমাদের প্লেয়াররা মাঠে আসতে যায় না বাড়িতেই শুয়ে থাকে, তো এটা হয়তো ব্যারেটো বলে সম্ভব, টিমের প্রতি দায়বদ্ধতা বলো বা টিমের প্রতি ভালোবাসা বলো, আমি ব্যারেটো প্রতি শ্রদ্ধা আমাদের সবার আছে আজীবন থাকবে। তো তুমি তো একদম মানে একদম বাস্তব কথা যেটা, তুমি হচ্ছে মোহনবাগানের ঘরের ছেলে, তো এই মোহনবাগানের যে ঘরের ছেলে রাস্তায় তো অনেক ধরো সাপোর্টারের সাথে তোমার দেখা হয় বা রাস্তাঘাটে যাতায়াতের পথে অনেকের সাথেই কথা হয়, মানে এই ঘরের ছেলে হওয়ার ফলে কি কোনো জায়গায় কোনো সুবিধায় পড়েছো বা কোনো অসুবিধাতেও পড়েছো, এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে?
না, আমরা দেখো সমাজে আমরা খেলোয়াড় হিসেবে পরিচিত। মোহনবাগান ইস্ট বেঙ্গলটা পরে আসে আমাদের কাছে। আমরা যেখানে যদি সমাজে চলতি কথা বলে শুধু ফুটবল খেলি বলে আমরা যা সাহায্য পাই লোকের থেকে, আমি শিওর সোকল কোনো বড় পলিটিশিয়ানরা হয়তো পায় না, বা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যত বড় হোক যা প্লেয়াররা পায়। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কিন্তু একটাকে কেউ চেনে না, ফুটবলারদের সবাই চেনে। এত মর্যাদা আমি বললাম সমাজে এত মর্যাদা ভালোবাসা কেউ পায় না, আমরা যা পাই মানে আমি যা পেয়েছি। তুমি হসপিটালে যাও গিয়ে যদি বলি আমরা আফটারঅল বলতেও হয় না যে দাদা আসো বসো, আমাদের ডেকে বসে আমাকে স্বীকৃতি দিচ্ছে একজন খেলোয়াড় হিসাবে। তো এটা তো একটা মজারই বিষয়। আচ্ছা, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কি কোনো দিন অফার পেয়েছো, বা যদি ধরো পেয়েছিলে তো কোনো দিন ভাবোনি যে ইস্ট বেঙ্গল ক্লাবে আমি একবার সাইন করবো বা ইস্ট বেঙ্গলের হয়ে একটু খেলবো?